এস অরু মাহিদ কুল মাহির আদা তারা আপনাকে প্রশ্ন করছে হাইর সম্পর্কে বলুন এটা না ফাকি এই আদার অর্থ না ফাকে এই আদার অর্থ নয় এই জন্য এই জন্য মাঝে মানুষ বু নাবোজে কোরআন শরীব অর্থ ভুল ব্যাখ্যা গতিকে ব্যথা নাথাকিলে না আউজ উল্লিলা কখনো নয় এটা এই আদার অর্থ অশুচ্ছিপ বলুন এটা অশুচ্ছিপ না ফাকি এই জন্য বলছি এস অলু নায়েন মাহিদ কলহুয়া আদা ফ্রাদার্স নিচা আপিল মাহিদ সুতরা মহিলাদেরকে হায়াদ স্থানে যাওয়া থেকে তোমরা দূরে থাকবে সেখানে তাদের সাথে সহবাস করবে না বলে হাতা ইয়াথোর না ইয়াতহার না দুইটি কেরাত আছে এখানে দুইভাবে পড়া যায় তাদের কাছে জীয়না নিকটও জীয়না যতক্ষণ কিন্তু তারা পবিত্র হচ্ছে তো ইয়াত না ইয়া ইয়াতহার না দুইটা কেরাতের কারণে আবুহানি ফ্রাম তুলা বলেছে তার একটি মত হচ্ছে সবার নিকটেই জায়েস নাই যদি তিনি বলেছেন এটা যদি কেউ পূর্ণ সময় নিয়ে কোন স্ত্রী মাসিক শেষ করেছে অর্থাৎ তার নিকট যেহেতু দশ দিন তিনি দশ দিন পূর্ণ হল হওয়ার পরে যদি কোনো তার মাসিক শেষ হয় তাহলে তার কাছে যাওয়া যাবে গোসল ব্যতীত তবু এটা উত্তম নয় তিনি এটাকে পরামর্শ দেননি গেলে গুণা হবে না হবে না লাগবে তিনি বলেছেন অন্যান্য না কোনোভাবেই যাওয়া যাবে না কারণ না হত্যার তহারনা এটাকে তারা প্রার্থীপাদ দিয়েছেন যে তারা পবিত্র না হচ্ছে তাদের কাছে যাওয়া যাবে পূর্ণ পবিত্র হওয়া হচ্ছে যে তারা গোসল করে পূর্ণভাবে পবিত্র হবে সেই জন্য কেউ স্ত্রী মাসিক শেষ হলে ফরজ গোসল রাখে স্ত্রী সহবাস করা তার জন্য জায়জ হবে না করলে সে গুণাগার হবে তবে কাফরা আসবে কিনা ইমাম আউজায় রহমতুল্লাহ আলী এবং কাতাদা কথা দেবেন সাদুসে রাহম দুই একজন তাবি একজন তবে তাবি এই দুজন ইমাম তারা বলতেন যে ওইটার উপর কেয়াস করে যে যদি কেউ স্ত্রী সহবাস করে কি বিধান স্ত্রী অর্থাৎ হায় অবস্থায় স্ত্রী সহবাস কি বিধান সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সেখানে কাজ ইয়া দিতে হবে তাকে সেটার জন্য দিনার এক দিনার সত্যা করতে হবে

এই যে অন্যান্য যাদের কাছে মনে তারা মনে করেন যদি কেউ স্ত্রীর স্ত্রী সহবাস করে তাহলে এই গ্রাম স্বর্ণের স্বর্ণ তাকে সত্যাগ করতে হবে প্রত্যেকটি এরকম সহবাসের কারণে কিন্তু এই মাসালা ওইটার সাথে কেয়াস হবে কিনা কারণ তিনি স্ত্রী হায়জ অবস্থায় করেন নাই এখন হায় শেষ হয়ে গেছে কিন্তু গোসল করেন নাই তো গোসল করার তার জন্য লাজম ছিল বাধ্যতামূলক ছিল একবার গোসল করে ফেলবেন এইরকম না হয় কারণ দুইবার গোসল করবেন প্রথম গোসল করবেন হায় থেকে পরবর্তী গোসল যদি সহবাস হয় সহবাসের জন্য করবেন এলামশালা এখানে কোনো অলসতা করার কোনো সুযোগ নেই তাই আমরা বলছি এটাই যে এটা অবশ্যই নিয়ম হচ্ছে এটা যে নিয়মটা হচ্ছে যে অবশ্যই গোসল আগে করা যাবে না গোসল করলে কি লাগবে কিনা কিছু কাফারা দিতে হবে কিনা গোসল আগে যদি কেউ সহবাস করে ফেলে গুছল আগে সহবাস করে ফেললে তার জন্য কাফারা দিতে হবে এটা দুই মত দুইজন ইমাম বলেছেন একজন এবং ইমাম দুইজন বলেছেন কিন্তু বিশুদ্ধ মতে সেখানে কাফারা আসবে না তবে তাকে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এরপর প্রশ্ন করেছেন এই সাথেই লাগানো যে যদি তা করে তাকে আল্লাহ রসুল আরেক দিন অস্বীকার অপরাধ হবে না এরকম কোন অস্বীকার অপরাধ হবে না কেন মানুষ সে অস্বীকার করে অনেক কিছুই করে না তাহব করে অব্যাখ্যা করে করে অনেক সময় তাই মনে করে যে সে মনে করে যে এখন তো কোনো সমস্যা নেই এটা তো আমি কেন সে দুইবার করবে কেন মানুষ ব্যাখ্যা করতে থাকে ব্যাখ্যার কারণে যে যদি কিছু করে কেউ তাদেরকে তাকফির করা শরীরে বৈধ মনে করা হয় না বরং তাদেরকে ভুল আছে যে সংশোধন করে দিতে হবে এখানে দুটি মানহাজ আছে কেউ আছে একবারে কাফের বানিয়ে দেবে কেউ আছে জায়েজ করে ফেলবে একবারে খারেজি মানহাজ অথবা একেবারে মুরজিয়া মাঝধাব এর মাঝখানে হচ্ছে সত্য সেটা হচ্ছে হ্যাঁ তারা গুণাগার কিন্তু তাদেরকে কাফের বা দিন অস্বীকারী হিসাবে সাব্যস্ত করা এটা বাড়াবাড়ি এটা করা যাবে না